শ্রোতি দর্শক, বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেশের বরেণ্য মানুষদের আমন্ত্রণ জানিয়ে থাকি, যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, রাজনীতি অর্থাৎ সমাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঙ্গনে অবদান রেখেছেন, দেশকে সমৃদ্ধ করেছেন, দেশকে এগিয়ে নিয়ে গেছেন, সেই সব মানুষদের। আজকে তেমনি একজন ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত, যিনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে বহু যুগ ধরে জড়িত। সম্ভবত তিনি চলচ্চিত্র শিল্পের এখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছেন, চলচ্চিত্র জগতে আমাদের বাংলাদেশের আমরা স্বাধীনতার আগের ইতিহাসে যদি ধরি সেই পুরো সময়টা জুড়ে তার প্রবল অস্তিত্ব বিদ্যমান। আমরা তাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি, এই কারণে যে তাকে আসলে আমাদের পেতে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ খুব সহজে তাকে কোথাও দেখাও যায় না। তিনি আমাদের খুব শ্রদ্ধার মানুষ, ইফতেখারুল আলম। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে কষ্ট করে এসেছেন। সেই জন্য আমরা তো আসলে এই অনুষ্ঠানটা একটু ঘরোয়া মানে গল্প স্বল্প করার মতো, আমরা শুরু করবো একেবারে আপনার জন্মলগ্ন থেকে। কোথায় জন্ম? আমার জন্ম হয়েছে মেদিনীপুরে, মেদিনীপুর পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে। এবং আমার দুমাস বয়সে আমার আব্বা মারা যান, সুতরাং তারপরে আমার মা চলে আসেন নানার বাড়িতে, সেটা ছিল আসানসোল। আসানসোলে একটা বিহারের পার্শ্ববর্তী বর্ডারের শহর, সেখানে আমার নানা ব্যবসায়ী লোক ছিলেন। এবং সবথেকে আশ্চর্যের কথা হচ্ছে যে তিনি নির্বাক ছায়াছবির জগতে একটা সিনেমা হলের মালিক ছিলেন তখনকার দিনে। ওই সময়ে তারা পশ্চিমবঙ্গে মাত্র দুজন মুসলমান সিনেমার মালিক ছিলেন, তার মধ্যে আমার নানা একজন। আপনার জন্ম কত সালে? 1987 13 অক্টোবর আমার জন্ম, আনলাকি 13। সুতরাং সেখানে আপনার ওই নির্বাক ছবির মজার ব্যাপারটা ছিল যে একদল বাদ্যযন্ত্রী ওই নির্বাক ছবিকে প্রাণবন্ত করতেন, যে ছবি চলছে একটা লোক ঘোড়ায় চেপে দৌড়াচ্ছে, যখন ঘোড়ার গতিটা বাড়াবে এটা ইন্ডিকেট করার জন্যে হারমোনিয়াম যে বাজাচ্ছে সে জোরে জোরে হারমোনিয়াম বাজাবে। ওই ওটা কি পাশে বসে থাকে? পাশে বসে থাকে, স্টেজের মধ্যে বসে থাকবে। আচ্ছা। এবং স্টেজের লোক সব শুনছে, এরকমভাবেই সিনেমা চলছিল। খুবই মজার ব্যাপার এবং খুব মজার ছিল তখন। তারপরে অবশ্য আমার মামু, তিনি সিনেমার জগতে আকৃষ্ট হন এবং টকিং পিকচার্স তখন চলে আসে। পশ্চিমবঙ্গে দুজন ছিল, একজন মাত্র সিনেমা হলের মালিক, একজন আমার মামু, কী নাম? আবুল মনসুর। আচ্ছা। আরেকজন ছিলেন জামশেদপুরে, তিনি ছিলেন মিস্টার করিম। এই দুজন মুসলমান তখন সিনেমা হলের মালিক এবং সিনেমা হলের সঙ্গে আজীবন তারা জড়িত ছিলেন। সেই সূত্রে সিনেমার প্রতি আমার একটা আকর্ষণ জন্মে যায়। আপনার বাবার নাম কি? ডক্টর বদরুল আলম। আর মায়ের নাম? রোশনারা বেগম। আপনাকে লেখাপড়া ওই আসানসোলে হচ্ছে? আসানসোলে একটা খুব ভালো স্কুল ছিল, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে হাই স্কুল। আচ্ছা আচ্ছা। যে একসময় ওই স্কুলে যিনি সংস্কৃতের টিচার, তিনি বললেন যে মুসলমানরা সংস্কৃত কোনো সময় পারে না, তারা আরবি পড়ো, 100-110 মার্কস পাওয়া যায়, সুতরাং তুমি আরবিক নেবে। এইটা আমার মনে একটা জেদ চাপলো যে না, আমি সংস্কৃত নেব। এবং আপনি শুনে খুশি হবেন যে সে বছরে সংস্কৃতে হায়েস্ট মার্ক আমি পেয়েছিলাম। তাতে করে আপনার ওই শিক্ষকের কী প্রতিক্রিয়া হয়েছিল? উনি খুশি খুশি হয়েছিলেন। আচ্ছা। আমি ওখান থেকে পাশ করি 1943 সালে, ম্যাট্রিকুলেশন পাস করে আমি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হই, কলকাতায় এসে ভর্তি হই। ওখান থেকেই আমার পাঠ্যজীবন শেষ করি। আমি প্রাণীবিদ্যায় জুওলজিতে অনার্স নিয়ে পাস করি। পড়াশোনায় তো নিশ্চয়ই মন ছিল? মন ছিল, পড়াশোনা ভালো রেজাল্ট আমি, সংস্কৃতি যখন আপনি সবচেয়ে অন্যগুলোতে নিশ্চয়ই অনেক নম্বর। এবং আমার সহপাঠী যারা ছিলেন তখন তারা কিন্তু সবাই অত্যন্ত সফল লোক ছিলেন। এখানে যখন আপনার বাংলাদেশ সরকারের চিফ সেক্রেটারি রুহুল কুদ্দুস, কেরামত আলী,
এরা সবাই আপনার প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। প্রেসিডেন্সি কলেজ এবং ইসলামী কলেজে যারা ছাত্র থাকতেন তারা ওই তাদের জন্য নির্বাচিত ছিল বেকার হোস্টেল। বেকার হোস্টেল, বেকার হোস্টেলে শেখ সাহেবও ছিলেন, আমার সময়ে ছিলেন, আমরা একসঙ্গে চার বছর কাটিয়েছি। উনি আপনার সমসাময়িক ছিলেন? আমার সমসাময়িক ছিলেন। 1947-এ দেশ ভাগ হলো, কী করবো তখন? আমি ইতিপূর্বে কোনো সময় পূর্ববঙ্গে আসিনি, কিন্তু আমি ভাবলাম যে নতুন দেশ পাকিস্তান, নিশ্চয়ই সুযোগ সুবিধা হয়তো বেশি থাকবে ভারতবর্ষের থেকে, সুতরাং আমি ঢাকায় চলে এলাম। তখন কি আপনার মাথায় এই চলচ্চিত্র এই তখন পর্যন্ত তখন ছিল না, কিন্তু কিন্তু কী করার ইচ্ছে ছিল? এটা যখন আমি 1949-এ এক কোম্পানি একজন প্রতিনিধি চাইল এই পূর্ব পাকিস্তানে, আচ্ছা, এবং তারা আমাকে পছন্দ করলেন। ঢাকায় আরেকটি প্রতিষ্ঠানে তাদের প্রতিনিধি হিসাবে আমাকে রাখলেন, 100 টাকা মাইনা, এবং সেইখানে আমি প্রতিনিধি। আমার দেখা কাজ হচ্ছে যে তাদের যেসব ছবি পূর্ব পাকিস্তানে চলবে ঠিকমতো চলছে কি না, ঠিকমতো হিসাব দেওয়া হচ্ছে কি না, এগুলো নজর রাখা। এবং এই কোম্পানি ছিল, নাম ছিল সোসাইটি পিকচার্স লিমিটেড, আচ্ছা, এবং এর মালিক ছিলেন কবি শামসুর রহমান সাহেবের চাচা আরিফুর রহমান চৌধুরী সাহেব। তো এই সোসাইটি পিকচার্স লিমিটেডে আমি 2 বছর কাজ করলাম। তখন কি আপনি মানে আপনার মা বা ভাই বোন নিশ্চয়ই আপনার? আমার, আমি একলাই। মাকে নিয়ে কি এদিকে চলে এসেছি? মাকে নিয়ে এখানে, আচ্ছা, মা তখন পর্যন্ত ইন্ডিয়াতেই ছিল। আচ্ছা, তো আমি যখন ভাবলাম যে নিজে কোম্পানি করে ঝুঁকি নেওয়া যায় কি না, এই সময়ে কলকাতার একজন ব্যবসায়ী, তিনি ওই ইয়াং ব্যবসায়ী, নাম শের আলি, তিনি বললেন যে আমরা দুজনে মিলে একটা কোম্পানি করি না কেন। তখন অল্প বয়স, ছবি, আমরা বললাম যে ঠিক আছে আমরা একটা কোম্পানি করি। তখন কোম্পানি, কোম্পানিটা মানে কী ধরনের কোম্পানি? ডিস্ট্রিবিউশন কোম্পানি। ও, ডিস্ট্রিবিউশন কোম্পানি। তখন আপনার ইন্ডিয়ার থেকে ছবি আসতো, লাহোরের ছবি, লাহোরের ছবি আসতো, কিন্তু ইন্ডিয়ার ছবি বেশি আসতো, কারণ তখন ওপেন জেনারেল লাইসেন্স ছিল, যে কোনো লোক ইম্পোর্ট করতে পারত। তো সেক্ষেত্রে আমি যখন বললাম যে আমি এবং আমার পার্টনার বললাম যে একটা ছবি দিয়ে আরম্ভ করা যাক, কী ছবি হবে? তখন বয়স কম, বললাম ছবির নাম ধুমধাম, এবং সঙ্গে সঙ্গে আমরা ঠিক করলাম ধুমধামও আনব এবং সঙ্গে আরেকটা ছবি, ভালো ছবি আনব। ভালো ছবি তখনকার দিনে একটা ছবি ছিল, দিলীপ কুমার এবং কামিনী কৌশল, এই দুই পেয়ার খুব দুর্দান্ত পেয়ার, জনপ্রিয় ছিল, জনপ্রিয় ছবি এবং ট্র্যাজেডি ছবি। এই আরজু বলে ছবিটার নাম ছিল, তখন আরজু এবং ধুমধাম দিয়ে আরম্ভ করি। এই প্রথম আপনার ব্যবসা শুরু? ব্যবসা শুরু। আপনার ব্যবসা শুরু করতে গেলে তো মানে টাকা পয়সার প্রয়োজন ছিল? তখন তখন এই দুই কোম্পানির মালিক তারা বললেন যে আমরা কোনো পয়সা নেব না, তোমরা ছবিটা চালাও, ছবিটা চালিয়ে তোমাদের কমিশন কেটে বাকি টাকা তোমরা, এই যে আপনাদের উপরে বিশ্বাস স্থাপন করলো, এইটাও তারা করলো। 1951 সালে আরম্ভ করার পরে ক্রমশ আমরা এগিয়ে গেলাম। তখন এলো প্রথম ভারতীয় রঙিন ছবি আন, তো দিলীপ কুমার ছিল, দিলীপ কুমারের স্পেশাল ছবি প্রদর্শনী দেখতে আমাকে দাওয়াত করেছিলেন মাহবুব সাহেব। দেখার পরে আমার ছবিটা পছন্দ হয়নি। হিরো ইঞ্জিনি নাদিরা, তিনি দিলীপ কুমারকে বেঁধে চাবুক মারছেন আর দিলীপ কুমার গান গাইছে, এটা তো ঠিক কল্পনা করা যায় না। মাহবুব সাহেব বললেন যে ওই ছবি গানটাই সব থেকে পপুলার হবে। আমি এসে বললাম পাকিস্তান সরকারকে যে আমি 7 লাখ টাকা দিয়ে এই আনটা কিনতে চাই, কমিশন দেব না, একবারে যে কিনে আনবো নিয়ে চলে আসবো। পাকিস্তান সরকার বললো যে না, আমরা এরকম দেব না, আউটরাইট দেব না, তুমি যা কমিশন হবে তারপরে যাবে। 2 বছরে 7 লাখ টাকা চলে গেল। তখন আমরা পাকিস্তান সরকার আবার বললাম যে আমরা এখনও কিনতে চাই। মাহবুবের কাছে গেলাম,
আমি বললাম দাম কত এখন, আপনি তো 7 লাখ টাকা পেয়ে গেছেন, বলে এখনও 7 লাখ টাকা। এবং আমরা 7 লাখ টাকা দিয়ে কিনলাম, তারপর অনুমতি পেলাম, তারপরেও লাভ ছিল, তারপরেও লাভ ছিল, লাভ ছিল। 1958 সালে ছবি বন্ধ কল্যাণ না করার আগে পর্যন্ত আপনার ছবি আসতেই থাকলো, কিন্তু এর মধ্যে পরিবর্তন ঘটলো বাংলাদেশে। তখন ইস্ট পাকিস্তানে তখন লোকে অনুভব করলো যে ছবি তৈরি হওয়া উচিত, তখন পর্যন্ত তো এখানে ছবি শুরু হয়নি, ছবি শুরু হয়নি। আস্তে আস্তে ইন্ডিয়ান ছবি আসলো, বাংলা ছবি আসলো, এবং বাংলা ছবিও তুমুল আলোড়নের সৃষ্টি করলো। ধরুন সাপমোচন বলে একটা ছবি, হ্যাঁ, সুচিত্রা উত্তম কুমার, সাপমোচন ছবি একটা যুগ সৃষ্টি করলো, যেখানে যে স্টেশনে একটা সপ্তাহ চালিয়ে 500 টাকা পাওয়া যেত, সেইখানে ওই ছবি 6 সপ্তাহ চালিয়ে 50,000 টাকা পাওয়া গেছে। সুতরাং লোকের আস্তে আস্তে বাংলা ছবির প্রতি আকর্ষণ বাড়তে থাকলো। আমরাও ভাবলাম যে ছবি কীভাবে তৈরি করা যায়, মুখোমুখোশ তৈরি হলো, এই ছবিটা সাহস দিল যে আরও লোকে ছবি করতে পারে। এটার পরিচালক ছিলেন জব্বার খান, জব্বার খান সাহেব। আমরা আপনাকে নিয়ে একটা ছোট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতা, পরিবেশনা ও প্রযোজনার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বকীয় ধারা নির্মাণ করতে যে কয়জন মানুষ সহায়তা করেছেন, তাঁদের অন্যতম ইফতেখারুল আলম। তার জন্ম 1927 সালের 13ই অক্টোবর ভারতের মেদিনীপুরে। বাবা ডাক্তার বদরুল আলম এবং মা রওশন আরা বেগমের একমাত্র সন্তান তিনি। মাত্র 2 মাস বয়সে বাবাকে হারানোর পর আসানসোল নানা বাড়িতেই কেটেছে তার শৈশব কৈশোর। সেখানকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে হাই স্কুলে তাঁর লেখাপড়ার হাতেখড়ি হয়। সেখান থেকে 1943 সালে ম্যাট্রিক পাশ করে ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। এখান থেকেই 1947 সালে বিএসসি পাশ করেন তিনি। দেশভাগের পর 1949 সালে তিনি বাংলাদেশে চলে আসেন। এরপরই মূলত চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। চলচ্চিত্র পরিবেশক প্রতিষ্ঠান সোসাইটি পিকচার লিমিটেডে চাকরি নেন তিনি। 2 বছরের মাথায় 1951 সালে নিজেই স্টার ফিল্মসের অংশীদার হয়ে যান। অল্পদিনেই ছবি আমদানি করে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থানে পৌঁছে যায়। এ সময় স্টার, আজাদ, রূপমহল সহ 13টি সিনেমা হল কিনে নেন তারা। 1962 সালে নতুন সুর ছবিটি দিয়ে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন। এরপর প্রায় 50টি ছবি নির্মিত হয়েছে তার প্রতিষ্ঠান থেকে, যার মধ্যে উল্লেখযোগ্য কাঁচের দেয়াল, আনোয়ারা, এদেশ তোমার আমার, সঙ্গম, বাহানা, বেহুলা ইত্যাদি। বাংলাদেশের খ্যাতিমান পরিচালক জহির রায়হানের অধিকাংশ ছবির প্রযোজক তিনি। এছাড়া আলমগীর কবির, এফ কবির চৌধুরী সহ বরেণ্য অনেক পরিচালকের সাথে তিনি কাজ করেছেন। রোটারি ক্লাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন ইফতেখারুল আলম। ব্যক্তিগত জীবনে তিনি 1953 সালে বিখ্যাত আবৃত্তিশিল্পী ও উপস্থাপক খুরশেদি আলমকে বিয়ে করেন। তাঁদের একমাত্র ছেলে ফেরদৌস আলম। ছেলের অকাল প্রয়াণ এবং স্ত্রীর মৃত্যুর পর অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েছেন তিনি। তবে এখনও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত আছেন এবং সক্রিয় জীবনযাপন করছেন। আপনি যে এত ছবি পরিবেশন করতেন, তো আপনি নিজে ছবি দেখতেন? ছবি দেখতাম, প্রত্যেকটা ছবি দেখতাম। আপনার ছবি না দেখলে ঠিক জনগণের যে মেজাজ কীরকম, কোন ছবি চলবে কোন ছবি চলবে না, এটা কি দর্শকদের মাঝে বসে দেখতেন? দর্শকদের মাঝে দেখে বসতাম। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে যারা ভালো প্রডিউসার, ইন্ডিয়ার ভাষণ, SS ভাষণ যিনি চন্দ্রলেখা বানিয়েছেন, আলোড়ন সৃষ্টি করেছেন, ইতিহাস সৃষ্টি করেছেন, ওর মধ্যে তাঁর ছবি যখন এখানে চলতো, তিনি ওখান থেকে লোক পাঠাতেন, লোক সিনেমা হলে বসে
লোকের কি রিয়াকশন হচ্ছে, কোন সময় লোকেরা টয়লেটে যাচ্ছে, তার মানে তখন লোকের অ্যাট্রাকশন নাই ছবিতে, সেই সময় তারা টয়লেটে যাচ্ছে, এসব নোট করত। এবং এই থেকে ওই ভাষণের মতো সফল প্রযোজক আর কেউ হননি। তখন পূর্ব পাকিস্তানে আপনার চিত্রালী বলে একটা পত্রিকা বেরিয়েছিল, এস এম পারভেজ সাহেব ছিলেন অত্যন্ত ভদ্রলোক, তিনি একটা ছবি তৈরি করলেন মাটির পাহাড়। এই ছবি যে তৈরি হতো, তো এই ক্যামেরা বা ক্যামেরা চিত্রগ্রাহকেরা কারা? এফডিসিতে, এফডিসি শুরু হয়েছে, এফডিসি শুরু হয়েছে ওই সময়। আমরা শুনেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি তথ্যমন্ত্রী ছিলেন, উনি তথ্যমন্ত্রী ছিলেন, উনি উনি ওর উৎসাহের ফলেই এফডিসি প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তার সঙ্গে যোগাযোগ ছিল, আমরা একসঙ্গে তো ছিলাম হোস্টেলে, সুতরাং পরিচয় ছিলই। তখন একদিন আমি এফডিসিতে গেছি, আমার একটা ছবি তৈরি করব তখন এই বন্দোবস্ত করার জন্য। খায়রুল কবির সাহেব তখন ম্যানেজিং ডাইরেক্টর, তার সামনে একটি ইয়াং ছেলেই বলবো, তখন অত্যন্ত কম বয়স, অত্যন্ত কাঁচো কাঁচো মুখ নিয়ে বসে আছে। খায়রুল কবির সাহেব বললেন একটা সমস্যা। আমি কী সমস্যা? তো বললেন যে এই ছেলেটি একটা ছবি বানিয়েছে, ছবি বানিয়েতে এফডিসির পাওনা 1,25,000 টাকা, কিন্তু টাকা নাই ওর কাছে। উনি পরিচয় করিয়ে দিলেন, এর নাম জহির রায়হান। এই জন্য ভালো লাগলো আমার, তা বললেন যে আমি ইন্টারেস্টেড হতে চাই, ছবিটা দেখতে চাই। আমি ছবিটা উনি দেখালেন, আমার খুব ছবিটা ভালো লাগলো। কী ছবি ছিল? কাঁচের দেয়াল। কাঁচের দেয়াল, ভাবলাম ছবিটা আমি নেব, ছবিটা আমি রিলিজ করলাম। কিন্তু দুঃখের বিষয় যে এত ভালো ছবি, যেটা 12টা অ্যাওয়ার্ডের ন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে 9টা অ্যাওয়ার্ড পেয়েছিল পরে, তাতে 1,25,000 টাকা দিয়ে 25,000 টাকা আসেনি। তবে সব থেকে আশ্চর্য লাগলো এই ফেলিয়ারের পরে জয়রান সাহেব এলেন আমার কাছে আবার, যে আমি একটা ছবি বানাতে চাই। আমরা বললাম যে একটাতেই যথেষ্ট হয়েছে, আপনি আবার ছবি বানাতে চান? বললেন আমি এবারে রঙিন ছবি বানাতে চাই। আপনি রঙিন ছবি বানাতে চান? কোথায় আপনার ইকুইপমেন্ট, কোথায় ফিল্ম, কোথায়? তো বললো হবে। ভাবলাম যে ঠিক আছে, ভাববো কি। তো বললাম আমি উর্দুতে বানাতে চাই। বললাম উর্দু কি আপনি একটা শব্দ বোঝেন? বললাম না। বললাম উর্দু ছবি বানাবেন আপনি, অথচ উর্দু শব্দ বোঝেন না, আপনার আর্টিস্টরা উর্দু বোঝেন? বললো যে না। তো আপনি ছবি বানাবেন কী করে? বললো না, ছবি বানাতে পারো। তা আমি প্রায় দ্বিধাগ্রস্ত, আমার একটা মনে আরেকটা খেদ ছিল। পশ্চিম পাকিস্তানে তখন একটা ছবি তৈরি হচ্ছিল কালারে, ফার্স্ট কালার ফিল্ম অফ পাকিস্তান বলে তারা সেটা ঘোষণা করছিলেন। তো ছবির নাম হচ্ছে নায়লা। আমার মনে ছিল যে নায়লা পাকিস্তানের প্রথম ছবি হবে না, যদি জহিরান সাহেব ছবিটা বানান তাহলে পাকিস্তানের প্রথম রঙিন ছবি হবে সঙ্গম। তারপরে আমি শেষ পর্যন্ত রাজি হলাম। ল্যাব কাজ করবে কে? খালেদ সালাহউদ্দিন বলে একজন ল্যাব ইনচার্জ ছিলেন এফডিসিতে, তিনি বললেন যে আমি ল্যাব প্রসেস করবো কালার মুভি। নেগেটিভ আনানো হলো বাইরের থেকে আনানো হলো ইস্ট পাকিস্তান বোর্ড অফ ফিল্ম সেন্সর্স ওটা ব্যান করে দিল। কারণ হচ্ছে ওই ছবির মধ্যে একটা গান আছে, হাজার সাল কা জো বুড্ডা মার গয়া ধুমধাম সে উসে দফন করো। এটার মর্মার্থ তারা করেছেন এই বুড্ডাটা হচ্ছে আয়ুব খান, আয়ুব খান ওই বুড্ডা। সুতরাং এটা তো অ্যান্টি স্টেট ফিল্ম, এবং এই গানের মাধ্যমে একটা বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে। আমরা অ্যাপিলে গেলাম সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সর্স, এটা প্রভিন্সিয়াল ছিল, ক্যাপিটালে গেল, ক্যাপিটাল। ওরা বললেন যে এরকম অনবদ্য গানই তো হয় না, এ গান খুব ভালো গান, এবং এটা ছবি পাস্ট উইদাউট কাট, ওরা পাস করে দিলেন। তারপরে আসল যুদ্ধটা শুরু হলো।
আমরা এই ছবি তো ওয়েস্ট পাকিস্তানে চালাতে হবে, কারণ বেশিরভাগ লোক তো উর্দু স্পিকিং সমস্ত ওয়েস্ট পাকিস্তান, এবং আমাদেরকে নিশানাই করেছি আমরা ওয়েস্ট পাকিস্তানের লোকদের। আমি এবং জয় রায়ন সাহেব গেলাম করাচি, হলের মালিকের কাছে গেলাম, কিন্তু বললো যে আমার সিনেমা তো দেওয়া যাবে না। বলে কেন? বলে আমার সিনেমার চেয়ার টেবিল ভেঙে দেবে, সিকিউরিটি কে দেবে? চেয়ার টেবিল ভেঙে দেবে কেন? বললো উর্দু তোমরা জানোই না। আচ্ছা, উর্দু কে বলেছে যে তোমরা ঠিক মতো বলেছো? এমন কিছু বলেছো নিশ্চয়ই যেতে লোক উত্তেজিত হবে এবং সিনেমা হল ভেঙে দেবে। ইন দি মিন টাইম ওখানে ডন পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন বাঙালি, তিনি বললেন যে একটা প্রেস শো করো। আমরা ছবিটা আরম্ভ করলাম, এই পুরো শেষ হওয়ার পরে কেউ কোনো কথা বলে না। পরের দিন সকালে ডন পত্রিকায় হেডলাইন হচ্ছে ফ্রেশ উইন্ড ব্লোজ ফ্রম দি ইস্ট। তখন প্রডিউসার যে যে সিনেমা হলের মালিক, তিনি বললেন যে ঠিক আছে, এক সপ্তাহ আমি চালাবো, এতে কোনো সন্দেহ নাই, যদি ভালো হয় আরেক সপ্তাহ চালাবো। এবং আপনি শুনে খুশি হবেন যে এই ছবিটা ওই হলে 51 সপ্তাহ চলেছিল, মানে পুরো প্রায় এক বছর, এক বছরই। তো এই হয়ে গেল আপনার পরিবর্তন। ছবির নায়কটাইকা ছিলেন রোজি এবং হারুন বলে বেবি আইসক্রিম, যেখানে গুলিস্তান সিনেমার উল্টো দিকে যে বেবি আইসক্রিমের মালিক হারুন এবং রোজি, ছবিটা পছন্দ করেছিল সবাই। তাই সঙ্গমের কিন্তু অনেক ইতিহাস আছে। আপনার একটা ইতিহাস হচ্ছে একটা মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে সে সঙ্গম। আচ্ছা, কীরকম? এপ্রিল মাসে, 71-এর এপ্রিলে সকাল 8টার সময় আমি বাড়িতে বসে, সে সময় একটা টেলিফোন আসলো যে আমি আর্মি হেডকোয়ার্টার থেকে বলছি। কে বলে? ইফতিখার আলম সাহেব আছেন? আমি বলছি আপনাকে এখনই 1 ঘন্টার মধ্যে এখানে হাজির হতে হবে। আমি গেলাম ওখানে হেডকোয়ার্টারে, কর্নেল সাহেব ভদ্রলোক একটা ফাইল দেখালেন, ফাইলের ওপরে একটা কালো চাকতি, বলে কালো চিহ্নটা হচ্ছে সেই সব ফাইলের যেগুলোতে অথরিটিজ শ্যুট করার অর্ডার দিয়ে দেয়। আপনি এসছেন, তবু আমি কথাবার্তা জিজ্ঞেস করি। বললো আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত? বললো জয়রায়ন আপনার বন্ধু? বললো সেজন্য আপনাকে ডেকেছি আমরা। জয়রায়ন কলকাতা চলে গিয়েছে, ওখান থেকে ব্রডকাস্ট করছে, আমরা জয়রায়নকে ফিরে পেতে চাই। তাহলে কীভাবে ফিরে পাবেন আপনি? বললো আপনি যাবেন, আপনি যেয়ে নিয়ে আসবেন। তা বললাম যে আমি যদি যাই ইন্ডিয়াতে আমি ফিরে আসবো কেন? আমি তো না ফিরে আসতে পারি। বললো না, আপনি ফিরে আসবেন, কারণ আপনি তার আপনার মাকে খুব ভালোবাসেন, মা তো এখানে আছে, সুতরাং ইউ উইলকাম ব্যাক। জহির রায়ন কেন পাকিস্তানের এগেনস্টে? আমরা জহির রায়ন পাকিস্তানের এগেনস্টে কোনো মতেই না, ছবি বানাচ্ছে কমার্শিয়াল ফিল্ম, সে ইভেন উর্দু ছবি বানাচ্ছে, বাংলা ছবি দূরের কথা, সে যদি পাকিস্তানকে ভালো না বাসতো তাহলে উর্দু ছবি বানাবে কেন? বললো জহির রায়ন উর্দু ছবি বানিয়েছে। আমরা যে হ্যাঁ, কী ছবি বানিয়েছে? আমরা যে সঙ্গম বানিয়েছে। সঙ্গম বানিয়েছে জহির রায়ন? বললাম যে হ্যাঁ। সে চুপ করে গেল। বললো আমি ছবিটা 10 বার দেখেছি। যে লোক সঙ্গম বানাতে পারে সে লোক তো দেশকে ভাঙতে পারে না, সুতরাং ঠিক আছে, এখানে জয় রায়নের ফাইল এখানেই ক্লোজড। এই আমার মনে হয় যে ইজ এ ব্রিলিয়েন্ট ফিল্ম মেকার এবং এরকম লোক তো দরকার। তারপরেই বললো যে ইউ ওয়ান্ট এ সেপারেট কান্ট্রি, ইউ উইল হ্যাভ ইট। এই বললো ইউ উইল হ্যাভ ইট যখন তোমরা সবাই মিলে। আমাকে বললো শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে আপনার আলাপ আছে? আমার খুব আলাপ আছে। টাকা দিয়েছেন পার্টিকে? দিয়েছে। কখন লাস্ট দেখা হয়েছে? আমরা তো ইলেকশনের সময় দেখা হয়েছে, ভোট দিতে গেছি। তো বললো যে ঠিক আছে, একটা লোক পেলাম আমি সত্যি কথা বলে, সে ড্রয়ার খুলে একটা ছবি দেখালো আমাকে, আমি শেখ সাহেবের সঙ্গে গপ্প করছি।
তো বলল এই ছবিটা আমাদের সার্ভেলেন্স তুলেছে, তুমি যদি বলতে যে না আমার সেক্সাবেশন কোনো দেখাই হয়নি আমার, তাহলে আমি তোমাকে দেখাতাম। কিন্তু আমি যেতে এই জন্য বললাম যে একটা ছবি কিন্তু মানুষের মনে দাগ কাটতে পারে। সঙ্গমের পরে সে বলল যে আর একটা ছবি বানাবো আমি। আমি কীরকম বললো, আমি বেহুলা বানাতেছি। তো ঠিক আছে, আপনি ছবি বানান। ছবি তৈরি করলেন উনি, তৈরি করার পরে আমরা সেন্সর বোর্ডে দিলাম, সেন্সর করবে না সেন্সর বোর্ড। ইন দি মিন টাইম মোনেম খান সাহেবের যিনি গভর্নর, তার মিলিটারি সেক্রেটারি আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন, তাকে আমি বললাম যে এইরকম ঘটনা ভাই। সে বললো যে খুব সোজা, ইউ সি দি গভর্নর। আমি ইন্টারভিউ চাইলাম, আমি ইন্টারভিউ দিলেন, আমি বললাম ঘটনাটা। তিনি তখনই টেলিফোন উঠালেন, আমি মোনেম খান বলছি, এই বেহুলা ছবিটা আপনারা দেখেননি কেন? বললো আজকে ছবিটা দেখা হবে। দুপুরের মধ্যে ইনফরমেশন সেক্রেটারি যিনি পরবর্তী পর্যায়ে মন্ত্রী হয়েছিলেন এবং ব্যুরোক্র্যাট, তিনি বললেন যে আলম সাহেব আপনি একটা সলিউশন আছে। কী সলিউশন? বললো আপনি ছবিটার নামটা চেঞ্জ করে দেন, বেউলের জায়গায় লায়লা করে দেন, তাহলে আমি পাস করে দেবো। আমরা লায়লা করলে এটা ঘটনাটা তো হচ্ছে না, এই কারণে যে গপ্প তো একই থাকবে, মনসা মঙ্গলের গপ্প একই থাকবে। যাই হোক, কিন্তু মিরাকেল ঘটল। মোনেম খান সাহেব উনি টেলিফোন করলেন আমাকে যে ছবিটা কালকে দেখা হয়েছে, এটা যদি পাস্ট অ্যান্ড কাট লোক, বেহুলা ছবি আপনার অদ্ভুত জনপ্রিয়তা অর্জন করল, এবং ছবিটাতে দুটো জিনিস হলো, একটা হলো রাজ্জাককে পেলাম আমরা। রাজ্জাক তখন কেউ জানতো না, ফর দি ফার্স্ট টাইম তিনি অ্যাপিয়ার করছেন। এটা কি এই পূর্ব পাকিস্তান তার প্রথম ছবি? প্রথম ছবি, রাজ্জাকের প্রথম ছবি, এবং ছবিটা লোকে পছন্দ করল। আমরা একটু ফিরে যাই আবার আগের কথায়। তো ওই যে এই যে ছবি যে আপনি রিলিজ করলেন, আপনাদের নিজস্ব সিনেমা হল তো ছিল বুঝি? জি, আমরা 13টা সিনেমা কিনেছিলাম। 13টা? জি, বিভিন্ন মানে বড় শহরে যেখানে যেখানে আসলে দেখা গেল যখন ছবি আমরা প্রডিউস করতে লাগলাম এবং ডিস্ট্রিবিউট করতে লাগলাম, তখন দেখা গেলো যে হল না হলে আপনি ছবি চালাতে পারেন না, মানে হলের দয়ার উপরে থাকতে হয় আপনাকে। সুতরাং একটা ছবি হল চায় যে এক সপ্তাহ চালিয়ে আপনার ছবিটা আপনার কাছে ফিরে যাক, আরেকটা নতুন ছবি। এবং ছবি যেহেতু এখন বছরে অ্যাবাউট 50টা ছবি তৈরি হয়, 50টা ছবি হলে নতুন ছবি প্রতি সপ্তাহে তো পাওয়া সোজা, সেজন্যে ছবি দরকার। কিন্তু আমার মনে হয় যে সরকারের হলগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার। তারপরে যে এতগুলো সিনেমা হল ছিল এগুলো কি আপনি এখন ছেড়ে দিয়েছেন? সব ছেড়ে দিচ্ছি এই জন্যে যে এখন আপনার ছবি মানটা নেমে যাচ্ছে ক্রমশ, এবং আমার মনে হয় আপনি তো বিশেষ দায়িত্বে আছেন, এটা রেসিপ্রোকাল বেসিসে হওয়ার দরকার ইন্ডিয়ার সঙ্গে। কারণ আমাদের ছবি খারাপ বলা চলবে না, ভালো মন্দ মিলিয়েই ছবি ফিল্ম ইন্ডাস্ট্রি। ওখানেও খারাপ ছবি তৈরি হয়, ওখানে খারাপ ছবি, প্রচুর খারাপ ছবি তৈরি হয়, কিন্তু ওখানে একটা হচ্ছে সৃজনধর্মী ছবি আছে। এইটা কীভাবে এখানে মানে শুরু করা যায় এটা আপনারা চিন্তা করতে পারেন। এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে করা যায় না, এক্সচেঞ্জের মধ্যে করে দেবো, যে ওদের ছবি এলো আমাদের ছবি গেল। হ্যাঁ, আমার তো মনে হয় যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তাদের একটা শাখা, পরিবেশনের শাখা হতে পারে, আর একটা লেকচার সিরিজ করা যায় কি না, ওখানকার যারা নাম করা ছবি তৈরি করছেন তাদেরকে এখানে এনে কিছু লেকচার সিরিজ যদি করা যায় হয়তো দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিছুটা হবে। হবে জহির রায়হান ছাড়াও দেশের আরও অনেক প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, তারাও আপনার সঙ্গে কাজ করেছেন বা আপনারা যৌথভাবে একসঙ্গে কাজ করেছেন, সেই এবং অনেক বড় বড় তারকা যারা আর কি স্টার আমরা যাদের বলি, তাদের সঙ্গেও তো আপনার একটা আমি সবসময় নতুন লোককে আমি সুযোগ দেওয়ার পক্ষপাতী, যে কারণে রাজ্জাক সাহেব যখন এসেছিলেন তখন কিন্তু এটা কীভাবে ঘটল?
রাজ্জাক সাহেব তখন তো একদমই অন্য মার্গের লোক ছিলেন তিনি। চৌহিরিয়ান সাহেব এসে বললেন যে একজন পাওয়া গেছে ভালো। আমি বললাম যে আপনার যদি মনে হয় ভালো, কারণ আপনার পরিচালককে যদি সুযোগ না দেওয়া হয়, আপনার প্রডিউসার যতই বুদ্ধিমান হন তিনি ভালো ছবি বানাতে পারবেন না। পূর্ব পাকিস্তানে তো আপনি মূলত জহিরায়ন সাহেবের সঙ্গে অনেকগুলো আপনি কাজ করেছেন, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার পরে যেটা খুব ইম্পর্টেন্ট ছবি ওরা 11 জন, ওটা তো কমপ্লিটলি ফাইন্যান্স আমার, এবং ওরা এসেছিলেন যখন তখন যে অবস্থায় এসছেন তখন কিন্তু চাষির নজরুল ইসলাম তার আগে কোনো ছবি বানাননি, কিন্তু তিনি বললেন যে আমি বানাতে চাই। আমি বললাম যে ঠিক আছে, এটা উনি আপনি রাজি হলেন কিসের ভরসায়? আমি ভরসায় খুব ভয়ে বেশি বেশি রাজি হলাম, ভরসায় কম। তার কারণ হচ্ছে উনি সঙ্গে মেশিন গান নিয়ে এসেছিলেন, তো তাতে বললেন যে এটা আপনি না দিলে পরে তো খারাপ হবে ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু আমার মনে হয়েছিল যে সিনসিয়ার আমার, মানে ছবি কীরকম হবে সেটাও বলা হয়েছিল, কিন্তু ছবি করবেন তারা। এবং তখনকার সময়ে ওইটাই মুখ্য একটা বিচার্য বিষয় ছিল। আমার মনে হয় যে বোধ হয় ফ্রিডম ফাইটের ওপরে ওইটাই বোধ হয় বেস্ট এখনও। তো এই ওরা 11 জনের পরে আপনি পরবর্তীতে আর কি ছবি করলেন? এরপরে তো আপনার ওরা 11 জনের পরে ওই ছবি বানিয়েছি আপনার আবে হায়াত, নরম গরম ইত্যাদিগুলো কমার্শিয়াল ছবি, কারণ ছবি বানাবে কি, বানানোর লোক পাচ্ছিলেন? এখনও যদি ভালো ছবি ভালো স্ক্রিপ্ট পাওয়া যায় তো তাহলে আমি করতে আগ্রহী। ছবি বানানো বন্ধ করে দিলেন কবে থেকে? এই 2005-06 দিক থেকে। আচ্ছা, এবার আমরা একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি কথা বলি, আপনি তো ছাত্র জীবনে আপনার বাবাকে হারিয়েছেন, মাই তো আপনার সব কিছু ছিল। মা খুব আমাকে আদর করেছেন এবং চেয়েছিলেন। আমি তো অ্যাকচুয়ালি একদিক দিয়ে একদম একা, আমার ছেলে 1984 সালে মারা যায়, 1985 সালে আমার মা মারা যান এবং 2006 সালে আমার ওয়াইফ মারা যান। সুতরাং আমি একান্তই একদম নিঃসঙ্গ বলা যায়। আপনারা সবাই আছেন, সবাইকে মিলে আমি জীবনটা কাটিয়ে যাচ্ছি। আশা করছি যে শেষ দিনেও কিছু যদি দিয়ে যেতে পারি দেশকে খুশি হব। না, আপনি অনেক দিয়েছেন, এবং আমরা আশা করি যে আপনি এখনও ইচ্ছে করলে আরও বেশ কিছু অবদান আপনি রাখতে পারেন। আপনি যে বিয়ে করলেন, এই বিয়ে কি মানে? আমার ওয়াইফ হলি ক্রস কলেজে আপনার অধ্যাপনা করতেন, বাংলা বেঙ্গলি লিটারেচারে 20 বছর উনি ওখানে। ওনার সঙ্গে কীভাবে পরিচয় হয়েছিল? ওর সঙ্গে পরিচয় হয়েছে ঢাকাতেই। আচ্ছা, হ্যাঁ, এখানে ঢাকা ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করছিলেন আর আমি তখন ব্যবসা করছিলাম, তখন থেকে কীভাবে ওই আলাপ হয়েছে, তারপরে ভাব হয়েছে, তারপরে আমার ডিস্টেন্টলি রিলেটেড। আচ্ছা আচ্ছা, ওইভাবে যোগ। আমি শুনেছি যে উনি খুব ভালো আবৃত্তি করতেন। খুব ভালো আবৃত্তি করতেন উনি। আপনাকে পছন্দ করেন এমন কিছু মানুষ বা আপনার প্রিয় মানুষ, তাদের কাছ থেকে আমরা কিছু কথা ধারণ করেছি, সেগুলো আমরা একটু দেখে নিই। উনি হচ্ছেন আপনার লিজেন্ড, রোটারি লিজেন্ড, এবং সকলের গুরু আমাদের, বাংলাদেশের সবচাইতে প্রবীণ রোটারিয়ান। প্রবীণ বলতে খালি বয়সের কথা বলছি না, আমি বলছি রোটারিতেও ওনার 61 বছর চলছে, এবং সবচাইতে পুরনো 5 ডিস্ট্রিক্ট গভর্নর। অত্যন্ত সুন্দর অরেটর তিনি, অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় কথা বলেন তিনি, এবং উনি একটা প্যাকেজ, সিনসিয়ারিটি, এফিসিয়েন্সি, এবং প্রতিটা কাজ যে উনি যখন করেন উনি জানেন যে কী করতে হবে, হি নোজ হিজ জব। আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশ থেকে পোলিও নির্মূল হয়েছে রোটের ইনিশিয়েটিভে, এর কিন্তু পুরাধা হচ্ছেন ইফতেখারুল আলম সাহেব। শুধু পোলিও এরিডিকেশন না, অন্যান্য অনেক কিছু, আর্সেনিক মিটিগেশন বলেন বা বিভিন্ন ধরনের প্রজেক্ট বলেন, সব কিছুরই কিন্তু উনি নেতৃত্ব দিয়েছেন। এবং রোটরি বাংলাদেশ বলতেই ইফতেখারুল আলম
ইফতেখারুল আলম বলতেই রোটারি বাংলাদেশ। আপনারা যদি অতীতের দিকে তাকান তাহলে দেখবেন যে বাংলাদেশ বহু রকমের সংকটের মধ্যে দিয়ে গেছে। সবচাইতে বড় সংকট আমি মনে করি যে শিক্ষার সংকট। এক সময় ছিল উচ্চশিক্ষা আমাদের দেশে প্রাইভেট সেক্টরে হতে পারে এটা কেউ বিশ্বাসই করতো না, কোনো উপায় না দেখে যে অত্যন্ত একটা ছোট গোষ্ঠী তারা দেখলো যে আমরা উচ্চশিক্ষা দিতে পারব। এই গোষ্ঠীর যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে সবচাইতে প্রথম যার কথা আমার মনে পড়ে তিনি হলেন জনাব ইফতেখার আলম। নর্থ সাউথ ইউনিভার্সিটি এনারা শুরু করেছেন। ওনার মতো একটা সাহসী লোক, ওনার মতো একটা সৎ লোক, উদ্যোগী লোক এবং রোটারিয়ান হিসেবে ওনার যে সুনাম, ওনার যে প্রভাব মানুষের উপরে আছে সেইগুলি জানার পর আমার ব্যক্তিগতভাবে কোনো ই ছিল না যে এইখানে কাজ করে আমি আনন্দ পাব। আমি ব্যক্তিগতভাবে এখন বিশ্বাস করি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইজ দেয়ার আল্লাহর রহমতে ওনার আলম ভাই এবং তার সহকর্মীদের একটা সিম্বল অফ সাকসেস। দিস ইজ এ সাকসেস স্টোরি ফর বাংলাদেশ। আপনার এখন সময় কি কি বইটি পড়ি, অফিসে যাই, এখনো ব্যবসা করি। আপনার অফিস কোথায় এখন? মহাকালী, মহাকালীতে, পাঁচ নম্বর মহাকালী। এখনও অফিস যাচ্ছি, ব্যবসা যদি ছেড়ে দিই তাহলে তো আপনার অচল হয়ে যাবে একদম। না না, একেবারে বাড়িতে বসে থাকাটাও তো না। ভালো কোনো যদি প্রজেক্ট হয় আপনি বলবেন, আপনি ফিল্মের নিজের সঙ্গে আপনার ফিল্ম আজমিন ফার্স্ট লাভ অলসো দি লাস্ট লাভ, সুতরাং করতে রাজি আমি। তো আজকে আপনি অনুমতি দিলে আমরা শেষ করি, শেষ করি। অনেক দীর্ঘ জীবন কামনা করি। অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকুন। কিছু অনেক কথাই হলো, আবার হয়তো অনেক কথা রয়ে গেল। তো আপনি ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সময় দিয়েছেন। অনেক কথা হয়তো শোনা হলো আপনার কাছে, আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে শোনার অপেক্ষায় থাকবো। অনেক কিছু আলোচনা করলাম, আর আমি অনেক কিছু বাকি রইল। আর আপনার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকলো যে আপনি আপনার নিজের এই সমস্ত জীবন নিয়ে আপনি লিখবেন। শুধু দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের চলচ্চিত্রের একজন মহান মানুষের সঙ্গে, যিনি তার দীর্ঘ জীবন প্রায় পুরোটাই চলচ্চিত্রের পেছনে ব্যয় করেছেন। চলচ্চিত্রের প্রযোজনা, এই শিল্পের বিকাশ, এর ইতিহাসের সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে জড়িত। আজকে তার কাছ থেকে আমরা অনেক কথা শুনলাম, সব কথা হয়তো শোনা হলো না, আগামীতে আমাদের শোনার ইচ্ছে রইল। আমরা তার সুস্থ জীবন কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।